রবিবার দুপুরে কলকাতার ট্যাংরা ক্রিস্টোফার রোডের এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 8টি ইঞ্জিন পৌঁছেছে। ক্রিস্টোফার রোডের ওপর একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। কারখানায় লাগোয়া ঝুপড়ি রয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। আগুনের যে দৃশ্য দেখা যাচ্ছে তা থেকে স্পষ্ট আগুনের ভয়াবহতা। দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা। ঘিঞ্জি এলাকা এবং সরু রাস্তা হওয়ায় দমকলের ইঞ্জিন প্রবেশ করতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।